আপনি আসমানের নিচে, অর্থাৎ এমন একটা জায়গায় আপনি দাঁড়াবেন যেন আপনার মাথার উপরে কোনো কিছু না থাকে, আল্লাহর আসমান থাকবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেগফার পড়বেন। আপনি যদি এই আমলটি করেন, মহান রব্বুল আলমিন সুবহানাহু তাআলা আপনাকে 7টি জিনিস আতা করবে, যার মধ্যে নাম্বার 1, 1 নম্বরে রয়েছে আপনার শরীর সুস্থ থাকবে, আপনাকে ডাক্তারের বাড়ি, কবিরাজের বাড়ি, এখানে ওখানে যাওয়া লাগবে না। 2 নম্বরে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে, বাড়িতে খায়ের ও বরকত শুরু হয়ে যাবে, আপনাকে এখানে ওখানে আত্মীয়র কাছে, এর কাছে ওর কাছে গিয়ে হাত আপনাকে পাততে হবে না। 3 নম্বরে আপনার ফ্যামিলিতে ঝুট ঝামেলা থাকবে না, ফ্যামিলিতে অশান্তি আর হবে না। 4 নম্বর, মহান রাব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার গুনাকে আস্তে আস্তে মিটাতে থাকবে। 5 নম্বর, শত্রুর থেকে আপনি বেঁচে থাকবেন, মহান রব্বুল আলামিন শত্রুর থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে, কোনো শত্রু আপনাকে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, ওষুধ, জাদুটোনা এগুলো করতে পারবে না। 6 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন আপনার আনেওয়ালা ভবিষ্যতে যে বালা মুসিবতগুলো আসবে সেগুলো আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেবে, সেগুলোর থেকে হেফাজতে রাখবে। 7 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার মান সম্মানে বৃদ্ধি করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল শেয়ার করব। আপনি আসমানের নিচে, খোলা আসমানের নিচে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি ইস্তেগফার এই নিয়মে পড়েন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনাকে 7টি জিনিস আতা করবে। তার মধ্যে আপনার 1 নম্বরে রয়েছে শরীর সুস্থ থাকবে, 2 নম্বরে রয়েছে রুজি রোজগারে বৃদ্ধি হবে, 3 নম্বর হচ্ছে আপনার ফ্যামিলিতে অশান্তি হবে না, 4 নম্বর মহান রব্বুল আলামিন আপনার জীবনের প্রকাশ্য অপ্রকাশ্য গুণাকে মিটাতে থাকবে, 5 নম্বর শত্রুর থেকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজতে রাখবে, 6 নম্বরে আপনার ভবিষ্যতে বালা মুসিবত যে আসবে সেগুলোর থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, 7 নম্বরে মহান রব্বুল আলামিন আপনার মান সম্মানকে বৃদ্ধি করে দেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কীভাবে করবেন বা এই ইস্তেগফারটি কীভাবে পড়বেন, কতবার পড়বেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আমার ইমান, আমার আল্লাহর প্রতি ইয়াকিন ও বিশ্বাস, মহান রব্বুল আলামিন এই 7টি জিনিস আপনাকে আতা করে। এটা আমার বানানো কথা না, কেতাব থেকে আমি বলছি, আমার হাতেই কেতাব রাখা আছে, কেতাব থেকে আমি আপনাদেরকে বলছি। এবং এই বুজুর্গানের দিনরা যেগুলো বলে সেগুলো কোনোদিন মিথ্যা হতে পারে না, হয়তো আমাদের কমতির জন্য আমরা ফায়দা উঠাতে পারি না, আমাদের কমতির জন্য আমরা আমলে কামিয়াবি হতে পারি না, কিন্তু আমার ইমান, আমার বিশ্বাস বলে যারাই এই ইস্তেগফারটি পড়বে অবশ্যই মহান রব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরাবেন না, 7টার জায়গায় 8টা দিবে, কোনোদিন তিনি 6টা দিবেন না। তো প্রিয় শ্রোতাবৃন্দ, অনেকজন আমাকে প্রশ্ন করেন, অনেকজন আমাকে কমেন্ট করেন, অনেকজন ফোন দিয়ে বলেন, হুজুর একটা এমন আমল দিন যাতে আমি সব কিছু সামল দিতে পারি, একটা আমলই, একটাই আমি আমল দীর্ঘদিন করব, যেন আমি শত্রুর থেকে বেঁচে থাকতে পারি, আমার মান সম্মান যদি যেন বৃদ্ধি হয়, আমি যেন ঋণগ্রস্ত থেকে বাঁচতে পারি, আমার যেন পরেশানি দূর হয়ে যায়, আমার যেন বালা মুসিবত উঠে যায়, আমি রোগ চালার থেকে যেন হেফাজতে থাকতে পারি। এক কথায় যে আমি 7টা গুনিয়েছি এর থেকে অনেক বেশি বেশি বলে, কিন্তু এই 7টাই ইম্পর্টেন্ট। আপনি যদি এই আমলটাই করেন, আমি যে 7টা আপনাদেরকে বলেছি, শরীর সুস্থ থাকবে, রুজি রোজগারে বৃদ্ধি হবে, ফ্যামিলিতে অশান্তি হবে না, গুনাহ মাফ হতে থাকবে, শত্রুর আপনি জ্বালার থেকে বেঁচে থাকবেন, এবং আপনার বালা মুসিবত দূর করে দেবে আল্লাহ, এবং আপনার মান সম্মানে মহান রব্বুল আলামিন বৃদ্ধি করে। এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি বলার পূর্বেই আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে,
যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি করার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, এই ভিডিওতেও আমি বলছি, আপনারা সর্বপ্রথম কিছু সাদকা করবেন, আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদকা খায়রাত করে দেবেন। এবার কাকে দিবেন? অনেকজন আমাকে প্রশ্ন করেন, ফোন দিয়েছেন, হয়তো ওনারাও ভিডিওটা দেখছেন, যে হুজুর আমি আমার আত্মীয়র মধ্যে দিতে পারি। অবশ্যই আপনি সাদকা দান খায়রাত যেটাই বলেন, যদি আপনার আত্মীয়র মধ্যে অসহায় লোক থাকে, গরিব থাকে, মিসকিন থাকে, তাদেরকে আগে দিবেন, তারপরে অন্যদেরকে দিবেন। তাহলে আপনি যাকে আপনার ইচ্ছা তাকেই দেবেন, কিন্তু আপনার আত্মীয়র মধ্যে যদি কেউ অসহায় থাকে তাকেও দিবেন, কোনো সমস্যা নেই, তাকে দেওয়াটাই বেশি ভালো। আর যদি আপনার সেরকম মানুষ না থাকে তাহলে আপনি এতিমখানায় দিয়ে দিবেন, ঠিক আছে, এতিম মিসকিনের হাতে তুলে দিবেন, কোনো এতিমখানায় দিয়ে দিবেন, যতটুকু পারবেন, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু সাদকা করবেন। তারপরে আপনি ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর দুইটা টাইমের মধ্যে, আপনি এই দুইটা টাইমের মধ্যে যে কোনো একটা টাইম বেছে নিতে পারেন, ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় ওজুর সহি আল্লাহ তাবারক তালার প্রতি একিনও ভরসা রেখে, বিশ্বাস রেখে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে আপনি একটা হাতের তসবি নিয়ে নেবেন, 100 দানার একটা তসবি নিয়ে নেবেন, এবং এমন জায়গায় দাঁড়াবেন যেখানে আপনার মাথার উপরে আর কোনো কিছু না থাকে, আপনি ছাতে দাঁড়াতে পারেন, আপনার মানে উঠানে দাঁড়াতে পারেন, যেখানে আপনার জন্য পসিবল মনে হবে, আপনি ছাতে করলে ছাতে করতে পারেন, নিচে করলে নিচে করতে পারেন, কিন্তু এমন জায়গায় দাঁড়াবেন যেন আপনার মাথাটা সোজাসুজি আল্লাহর আসমানের সঙ্গে কানেক্ট হয়ে যায়, আপনার মাথার উপরে আর কিছু যেন না থাকে, ডাইরেক্ট আসমান থাকে, সেরকম জায়গায় দাঁড়িয়ে পশ্চিমের দিকে মুখ করবেন, কিবলার দিকে মুখ করে আপনি 499 বার, only 499 টাইম, মাত্র 499 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। প্রথম ও শেষে আপনি 11-11 বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন। তারপরে আপনার হাতের মধ্যে ফু দিয়ে হাতটা আপনার চেহারায় ফিরে নিয়ে আপনি সোজা বাড়ি চলে আসবেন। এভাবে আপনি আমলটা করতে চান। এই আমলটা যদি আপনি কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে, অল্প দিনের মধ্যে, বেশ কয়েকদিনের মধ্যেই আপনার মধ্যে যে 7টা জিনিস আমি গুনিয়েছি সেই 7টা জিনিস আপনার মধ্যে প্রকাশ্য হতে লাগবে। কিন্তু আপনি কাউকে বলা যাবে না, আপনি অন্যজনকে এই আমলটা করতে বলতে পারেন, কিন্তু আপনি করে যে এগুলো ফায়দাগুলো পাচ্ছেন এগুলো কাউকে শেয়ার করা যাবে না। আপনি আমলটা করে যাবেন আল্লাহর প্রতি ভরসায় বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবী মাদদ করবে। আর যে 7টা জিনিস আপনাকে বলে দিয়েছি, শরীর সুস্থ থাকবে, রুজি রোজগারে বৃদ্ধি হবে, আপনার ফ্যামিলিতে অশান্তি হবে না, গুনাহ মাফ হবে, আপনার শত্রু আপনার কে কোনো রকমের ডিস্টার্ব করবে না, কুফরি কালাম করতে পারবে না, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে, মান সম্মানে বৃদ্ধি হবে। তো প্রিয় শ্রোতাবৃন্দু, যদি আপনি চান আল্লাহর প্রতি একই নো বিশ্বাস রেখে করুন, আমার প্রতি না, আল্লাহ তাবারক তালার প্রতি একই নো বিশ্বাস রেখে করুন, অবশ্যই ফল পাবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। এবং আপনি যদি এই আমলটা করতে চান তাহলে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কমেন্ট সেকশনে লিখে দিয়ে করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে যে কথাগুলো আমি বললাম অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আতা করে দেবে। তো যাই হোক, আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম, নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ ও মোলাকাত। আল্লাহ হাফিজ।